আজকের এই ভিডিওতে যারা তোমরা সেকেন্ড টাইমার আসো। তাদের এবছরে চান্স পাওয়ার সম্ভাবনা যে সবচেয়ে বেশি থাকবে সেটা যেমন তোমাদের জানাবো পাশাপাশি এবছরে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের চান্স পেতে এই মুহূর্তে কি করণীয় সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব যেহেতু বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এক স্বৈরাচারী জালিম সরকারের পতন হয়েছে এই ছাত্র আন্দোলনের পরে অনেকেই এখন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছো বিশেষ করে যারা এইচএসসি মানে তেইশ বেশের স্টুডেন্ট ছিলা যারা অনেক জায়গায় পরীক্ষা দিছো পরীক্ষা দিয়ে চান্স পাওনি বা যারা জিএসটিতে পরীক্ষা দিছো বা যাদের সিরিয়াল অনেক দূরে যারা হতাশার ভিতরে আসো তাদের জন্য কিন্তু এক সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া এখন একবারে মুখ্য একটা সময় কারণ দেখ এখন নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সামনে তোমাদের আবার নতুন করে পরীক্ষাগুলো হবে বিভিন্ন জায়গায় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ তোমাদের সৃষ্টি হবে এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো যে ভালো একটা সুযোগ তোমরা তৈরি করতে পারবা কারণ অনেকের বাবা মার স্বপ্ন থাকে ছেলে ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে তো এই সরকারের সরকারে তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো আশা করি আমাদের ছাত্র সমাজ যেরকম একটা ভালো রাষ্ট্র দেখতে চাইছে সেই রাষ্ট্রটা কিন্তু দেখা সম্ভব হবে এবং তুমি চাইলে এবছরে ভালো একটা পোস্ত নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ কিন্তু সৃষ্টি করতে পারো তো এবছরে আমরা মেনলি প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো যে সেকেন্ড টাইম পরীক্ষা আসলে কোথায় কোথায় দেওয়া যাবে তো জিএসটির যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আছে তুমি সেই জিএসটি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা বিশেষ করে যারা জিএসটিতে পরীক্ষা দিচ্ছ বা অনেকে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতেছ সো যদি তোমাদের মেরিট লিস্ট দূরে থাকে এখন জিএসটি চিন্তা বাদ দিয়ে নতুন করে প্রস্তুতি সেকেন্ড টাইম শুরু করো আশা করি সামনে যে সময়টা পাবা সেই সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে পুনরায় যদি তুমি জিএসটিতে পরীক্ষা দাও ইনশাল্লাহ প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার মতো সুযোগ কিন্তু সৃষ্টি করতে পারবা পাশাপাশি মেডিকেলের সেকেন্ড টাইম দেওয়া যায় নয়টা কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় বিশেষায়িত কিছু বিশ্ববিদ্যালয় আছে সেখানে দেওয়া যায় অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে তো প্রথমে যদি আমরা মেনলি জিএসটির কথা বলি জিএসটিতে প্রায় বাইশ হাজার পাঁচশো তিরিশটার মতন আসন আছে এখানে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা যেমন জিএসটির ভিতরে শাহজালাল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই সকল বিশ্ববিদ্যালয়ে এই যে সকল বিশ্ববিদ্যালয় আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় দেখতেছ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং সেকেন্ড টাইম পরীক্ষা এখানে দিলে কোনো ধরনের মার্ক কাটা যায় না এখানে যেহেতু জিপের উপরে কোনো মার্ক নাই তুমি ভর্তি পরীক্ষা ভালো করে দিতে পারলে সেকেন্ড টাইম প্রস্তুতি ভালো করে দিতে পারলে ইনশাল্লাহ এখানে ট্রান্সফার মাধ্যমে তুমি তোমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবা পাশাপাশি যদি আমরা মেডিকেলে দেখি মেডিকেলের ক্ষেত্রে ঢাকা মেডিকেলে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা এখানে প্রায় চার হাজার মানে টোটাল যতগুলো মেডিকেল কলেজ আছে সেখানে প্রায় চার হাজার তিনশো পঞ্চাশটির মতো আসন আছে এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে পাশাপাশি ডেন্টালে তোমার প্রায় পাঁচশো পঁয়তাল্লিশটা সিট আছে সেখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা আর আর মেডিকেল কলেজ যেগুলো ছিল তোমার আর্ম ফোর্স মেডিকেল কলেজ সেখানে প্রায় দুশো পঞ্চাশটি এখানে সেকেন্ড টাইম দেওয়া যায় নার্সিংয়েও কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এই জন্য সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে কারণ তুমি সেকেন্ড টাইম কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবা আর এবছর যেহেতু নতুন সরকার হয়েছে সো এবছরে ফেয়ারভাবেই তুমি বিভিন্ন ভার্সিতে তোমার মেধা অনুযায়ী কিন্তু তোমার চান্স পাওয়ার সুযোগ থাকবে পাশাপাশি যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে এই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম তুমি কিন্তু দিতে পারবা এবং এখানে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যায় না সেকেন্ড টাইম পরীক্ষা দিতে বিশেষায়িতদের ভিতরে বি তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিরিডাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে পাশাপাশি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবা রাশিয়া ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা তোমার এমআইএসটি যেটা আছে সেই এমআইএসটিতে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি যেটা আছে সেখানেও কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে পাশাপাশি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা মেইন একাডেমিতে সেকেন্ড টাইম দিতে পারবা মেইন ফিশারিজ একাডেমিতে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন ধরনের কলেজ আছে সেখানে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে পাশাপাশি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হওয়ার সুযোগ আছে এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও এখন তোমার করণীয়টা কি প্রথম কথা হলো যে তুমি যদি এখন সিদ্ধান্ত নেওয়া যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাহলে তোমাকে বলবো তোমার জন্য এখন এনাফ একটা সময় আসে তুমি যদি এর আগে না পড়েও থাকো আন্দোলনের কারণে হোক বিভিন্ন পরিস্থিতির কারণে তুমি যদি নাও পড়ে থাকো এখন থেকে যদি তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারো তোমার জন্য কিন্তু একবারে যথেষ্ট এনাফ সময় আছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো সময় যেহেতু এনাফ আছে তোমার অবশ্যই উচিত হলো যারা বিভিন্ন জায়গায় চান্স পাওনি তারা অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করো সময় নষ্ট করা যাবে না এখন ভালো করে প্রস্তুতি শুরু করতে হবে রেগুলার তোমার ভিতরে ইমপ্রুভমেন্টটা আনতে হবে প্রস্তুতি ভালো করে নিতে পারলে প্রিপারেশন ভালো হলে তোমার চান্সটা কিন্তু নিশ্চিত হবে বিশেষ করে এখন তোমাকে ধৈর্য নিয়ে পড়াশোনাটা শুরু করতে হবে তোমাকে গুছিয়ে প্রতিদিন পড়াশোনা করতে হবে পাশাপাশি রুটিন একটা ফলো করতে হবে এবং অবশ্যই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টেকনিক আছে সেগুলো তোমাকে শিখতে হবে নিয়মিত যদি রুটিন অনুযায়ী তুমি পরীক্ষাটাও দিতে পারো একটা রুটিন ফলো করে তোমার অবশ্যই সেকেন্ড টাইম চান্স পাওয়ার একটা সুযোগ আছে তো এখন যেহেতু বিভিন্ন কোচিং সেন্টারগুলো অফলাইনে বন্ধ আছে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য এখন অনলাইন ক্লাস করাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং অনলাইন ক্লাস করে স্ট্রং একটা যদি প্রিপারেশন নাও অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে তোমার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার ভালো একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে তো যারা মেনলি অনলাইনে ভালো একটা সে প্রস্তুতি নিতে পারো তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম ভার্সারি করে টার্গেট ব্যাচে শুরু করে ভর্তি হতে পারো আমাদের নতুন ব্যাচের কিন্তু মানে সেকেন্ড টাইম ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে তো যারা মেনলি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেকেন্ড টাইম ক্লাস করতে চাও সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিতে চাও তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো কারণ এই কোর্সে ভর্তি হইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ক্লাস পাবা পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে শর্টকাট টেকনিক প্রিভিয়াস কোশ্চেন ম্যান সলভ হাতে ক্যালকুলেশন সব কিছু কিন্তু শেখাই দেওয়া হবে তো যারা সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিতে চাও অনলাইনে ক্লাস করতে চাও তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সের কোর্স পেল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু সেকেন্ড টাইম আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে অনলাইনে ক্লাস করার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবা পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম্প্যাসের ব্যবস্থা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা সেকেন্ড টাইম এক্সাম্প্যাস আছে তো যারা যে ইউনিটের স্টুডেন্ট তারা যদি আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হল মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে তোমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বাসে ভর্তি করে নেওয়া হবে তো যারা সেকেন্ড টাইম আর আসো তারা এখন থেকে সময় আর নষ্ট করবে না ভালো একটা প্রস্তুতি নাও আশা করি ভালো প্রস্তুতি তোমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে তোমার শেষ পর্যন্ত সবটা পূরণ করবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ